প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকে আমার কাছ থেকে মাদ্রাসার ইউজার আইডি, নৈপুণ্য অ্যাপের ইউজার আইডি আর পাসওয়ার্ড অনেকে SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমে জানতে চেয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে নিজেরা নিজেরা কীভাবে মাদ্রাসার ইউজার এবং পাসওয়ার্ড নিজের ইআইএন দিয়ে বের করবেন সেটাই শিখিয়ে দিব। দেখুন, আমরা যদি সেটা জানতে চাই, আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ইআইএনটা জানা থাকতে হবে। আর আমার আমার চ্যানেলে সবাই আমার পেজ, ফেসবুক পেজ, চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন। ভবিষ্যতে নৈপুণ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব। এটা হচ্ছে টোটালি মাদ্রাসার জন্য, এটা মাদ্রাসার জন্য, স্কুলের কোনো কিছু নয়। আচ্ছা, মাদ্রাসার জন্য, শুধুমাত্র স্কুলের জন্য অবশ্যই পিডিএস আইডি লাগবে। আমি পিডিএস আইডি কিভাবে বের করবেন সেটা জানাবো। দেখুন, স্ক্রিনে আমি যেটা লিখছি সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের আমি ইআইএন লিখলাম। ইআইএনটা ভুল হয় কিনা জানি না, আমি এমনিতেই লিখেছি নিচ থেকে 10 63 52। তো এই ইআইএনটা হবে আমাদের পাসওয়ার্ড, কিন্তু ইআইএনটা হবে পাসওয়ার্ড হলেও ইআইএনের আগে এবং পরে আমি কয়েকটা ডিজিট যদি যুক্ত করি, দেখুন ইআইএনটার আগে একটা ওয়ান এবং পরে লিখব আমি হচ্ছে আপনার 2023 তিনটা জিরো একটা ওয়ান। হওয়ার পরে এটা একটা হয়ে গেল ইউজার আইডি। দেখেন, এখন আমি ইআইএনটা লিখেছি। ইআইএন হচ্ছে মাঝখানে শুরুতে একটা ওয়ান, শেষে 2023 অর্থাৎ 2023 তিনটা জিরো একটা ওয়ান। আর যে ইআইএন সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আশা করি এটা লগ ইন হবে না, কারণ এই ইআইএনটা ভুল ছিল। তো আপনাদেরকে আমি একটা শুদ্ধ ইআইএন দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন 10, হ্যাঁ অর্থাৎ একটা ওয়ান দিয়েছি, 10 63 91 দিয়েছি, 2023 দিয়েছি, তিনটা জিরো দিয়েছি, একটা ওয়ান দিয়েছি, এটা লিখেছি। এখন আমার ইআইএনটা হচ্ছে 10 63 91। তখন আমি কী করেছি, লগ ইন, দেখুন লগ ইন হবে, প্রতিষ্ঠান লগ ইন হয়েছে। এরপরে নৈপুণ্যের যে বাকি বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। আপনার ব্যবস্থাপনা, শিফট, বাসন, সেশন, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা। তো এখানে কিছু আপডেটের কাজ চলতেছে, আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এগুলো সম্পর্কে ধারণা দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।